লাখর উপর ভোট দি আমি এমএলএ বনালো। রাইজর খুব আমাক দেখিও বাহনের পরা নরমাক পলায়ন সিরাজউদ্দিন আজমলর। যমুনামুখ সমষ্টির বিধায়ক সিরাজউদ্দিন আজমল একাংশ লোকে কিছু সমস্যা আর দাবিরে তেওঁর কাষলৈ গৈছিল, কিন্তু প্রতিবাদর সম্মুখীন হওয়ার ভয়ত বিধায়কগৰাকীয়ে গাড়ির পর ননমাক ঘটনাস্থলীর পর পলায়ন করে বলে অভিযোগ রাইজর। আমি এমএলএ বনাই বনাইছো, এক লাখের উপর ভোট লিড দিয়ে আমি যাওয়া নির্বাচন জিকাইছিল আর এআইডিএফ যাওয়া 15 বছর পর আমি জিকাই আইসো, কিন্তু তার পরিণতত আমার রাইজক আজি বুড়ি আঙুলি দেখাই আমার ইয়ারপা পলাই গল। আমি এই কারণে আইসো কারণ আমি এই বস্তু দেখাবলে আমি রাইজর থকা সংগ্রহ করে চৌধুরী বাজারের পর মুরাজাওলৈকে আমি নিজে রাস্তা আমি নির্মাণ করে আছো, রাস্তা মেরামতি করে আছো। আমি পকট টকার কারণে এক লাখ ভোট লিড দিয়ে আমি জিকাইছিল, সেই কারণে আমি মানে ইয়াত মানে রাখি আমি দুই চারটা বস্তু দেখাবর কারণে আমি ইয়াত একত্রিত হয়েছো, কিন্তু আমার পর এনে আমাকে একো রেসপন্স নিদিয়ে। বিধায়কগৰাকীৰ এনে কাৰ্যত ক্ষুণ্ণ হৈ পৰে ৰাইজ আৰু তেওঁৰ বিৰুদ্ধে দিয়ে বিভিন্ন শ্লোগান। অবস্থার কারণে আমি আহিছিল আমার স্কুলের লড়াছলি লৈ যাতে বিধায়ক সাহেবক আমি খুদু আমার রাস্তাটো কি করে এখেতে আমাক নুখুদাক পলাই পতং দিলে, আমি রাইজে এখেতকে এখার মাতো নিদিলে এখেতে পলাই পতং দিলে, আগুচি ধরেছিল আগুচি ধরেছিল পলালে নরখিলে ইয়ার আমি রাস্তার কারণে কম বলে সেয়া পলালে আর রাইজে এইবার বহু খেদিব আহিলে আকো আহিলে পাব মজা দিব রাইজে ভূত এহলোক সাব মজা। বিধায়কগৰাকী চৌধুরী বজার আর দীঘিপার হাইস্কুলত দুটাকৈ কার্যসূচীত অংশগ্রহণের বাবে আহিছিল আর তেনে সময়তে রাইজর রুখত পড়ে বিধায়ক সিরাজউদ্দিন আজমল। দবকার পর শহীদুল আলমর প্রতিবেদন, টাইম এইট। কি